আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য তো আমার বাবার বাগানের এক পাশে ফুল ছিল তো রাহাতকে কোলে নিয়ে আমি ওকে একটা ফুল দিয়েছি ও একদম সুন্দরভাবে ফুলগুলো ছিটতেছে তো আমি তার সঙ্গে কিন্তু বকর বকর করতেছিলাম তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো আরামসে আমার বাবার বাগানে এত পরিষ্কার পরিচ্ছন্ন মাটি আর তার উপরে এই বিড়াল ছানাটা দেখেন কি লাফালাফি করতেছে তার তো কোনো মানে আয়েসের শেষ নেই রৌদ্র হচ্ছে আর এইসব করতেছে তো এই খেলাধুলা কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর বিড়ালটা কিন্তু খুবই সুন্দর তো এই সব কিছু করে আসার পরে আম্মু দেখি আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে তো আম্মু এই আইসক্রিমটা নিয়ে এসেই বলতেছে যে খাও তোমার বাবা নিয়ে এসে দিয়ে গিয়েছে হাতে তো আমার বাবা এই কাজটা সব সময় করে আমি আইসক্রিম পছন্দ করি রাজশাহীতে আসলেও আমার বাবা মাকে আইসক্রিম কিনে দেবে আর বাসায় গেলেও আমার বাবা মাকে আইসক্রিম কিনে খাওয়াবে তো আইসক্রিমটা খুবই মজার ছিল তো এই সব কিছু শেষ করার পর পরেই দুপুর হয়ে গিয়েছে আর আমার আম্মুর রান্না বান্না কিন্তু একদম শেষ আজকে আমার আম্মু যে কত রকমের রান্না করেছে তো আমাদের বাগানের মানে আমার বাবা আবার বাগানের মচুরিও রান্না করেছে আমার আম্মু তারপরে একটা শাকের ভর্তা করেছে বোতের শাক তো এই শাক ভর্তাটা আমার অনেক পছন্দ আর এখানে ফুলকপি রান্না করেছে আমার আম্মু আর এখানে একটা বড়োয়ের টক রান্না করেছে এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো যখনই আমি এই সিজনে যাই আম্মু এই টকটা আমাকে রান্না করে খাওয়াবে খাওয়াবে কারণ আমার অনেক বেশি পছন্দ আর মুচুরির তরকারিটা মশালে এত সুন্দর হয়েছে আর আমার আম্মু সবুজ শাক শাক সবজি এত সবুজ করে রান্না করে এটা এতটাই মজার হয় খেতে আর কালারটা এত সুন্দর আসে যেন এটা না খেয়ে শুধু দেখতেই থাকি এরকমের লাগে আমার কাছে তো এর মধ্যে রোদ্রে বসে খাবার দাবারের আয়োজন একদম শেষ আর আমার বাবা আর খেতে বসে যাচ্ছে আর কি তাদের খুব ক্ষুধা পেয়েছে আর গ্রামের বাড়িতে এইটা কিন্তু খুবই হয় বারান্দায় বসে রৌদ্রে খাওয়া দাওয়া তো এই সব কিছু কিন্তু এতটা আনন্দের আর মজার লাগে যেটা কিনা শহরের বাসাগুলোতে একদম মিসিং থাকে তো গরম গরম ভাত আর নিয়ে নিয়েছি এখানে বোতের শাক ভর্তা তো এই শাক ভর্তা কিন্তু খুবই মজার লাগে এতটা সবুজ আর এতটা টেস্ট আর এতটা মজার এটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে টেস্ট বুঝবেন না একদম বোতের শাকটা আমও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে তারপরে মরিচ পেঁয়াজ লবণ আর সরিষার তেল এই সব কিছু দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে ভর্তাটা তৈরি করা ছিল তো আমার আমোর হাতের প্রত্যেকটা খাবার তো আমার কাছে অমৃত লাগে যার যার রাম্মুর হাতের রান্না তার তার মজার তো একদম এই শাক ভর্তা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্লেটের অর্ধেক ভাত একদম গায়েব করে দিয়েছি আমি কারণ এতটাই টেস্টি হয়েছে তো বারবার খাচ্ছি আর মাশাল্লা বলতেছি এতটাই মজার আসলে আমার আম্মুর হাতের রান্না অনেক ভালো হয় আর খাবার দাবার শেষ করে নিয়েছি এখন পরবর্তীতে কি আইটেম নিচ্ছি এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতেছি কারণ সবগুলো খাবারই আমার প্রিয় তো প্রথমে আমি আমার বাবার বাগানের মুচুরিটাই নিয়েছি যেটা কিনা আমার আম্মু তেলাপুইয়া মাছ দিয়ে একদম মাখা মাখা একদম রান্না করে দিয়েছে আর এটা খেতে এত মজার হয়েছে তো আমি এটা নিয়ে খাওয়া বিসমিল্লা বলে আবারও শুরু করলাম কারণ এক দফা খাওয়া শেষ আর খেতেই থাকছি আর আম্মুর বাসায় গিয়ে আমার সব সময় ভাত বেশি খাওয়া হয়ে যায় আম্মু এত মজার মজার রান্না করে এই সব রান্না বান্না দিয়ে খেতে খুবই ভালো লাগে আর গ্রামের সব কিছু একদম অর্গ্যানিক আর আমার বাবার বাগানে তো কোনো শাড়ি ব্যবহার করেন না উনি একদম মানে জৈব সারে কিছু তৈরি করেন আমার বাবা তার ফলে সব শাক সবজির আমার বাবার হাতের এই সব কিছু খুবই টেস্ট হয় প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রকমের শাক সবজি হয় তো এখন যেহেতু শীত পার হয়ে গিয়েছে তো শীতের শেষে মুচুরি এই সব কিছুই রয়েছে হালকা লাল শাকও ছিল তো পালং শাক এই সব কিছু আগের দিকে আমার আম্মু সবাইকে দিয়ে দিয়ে খেয়ে খেয়ে শেষ করেছে আসলে আমার আম্মু আর বাবা দুজনেই থাকে আর আমরা দুই ভাই বোনই রাজশাহীতে থাকি তো খুবই কম যাওয়া পরে সে অনুপাতে আমরা বেশি খেতে পারি না তো যখন যাই সেই সিজনে আমার আম্মু সেই সবকিছু একদম সুন্দরভাবে রেখে দেয় আমাদের জন্য তো সব কিছু খাবার কিন্তু শেষ করে আমি আবারও ভাত নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পেটুক হয়ে গিয়েছি আসলে এরকমই হয় আমি আম্মুর কাছে যখনই যাই তখন আমি একদম দু প্লেট তিন প্লেট করে ভাত খেয়ে নিই আর কিভাবে খেয়ে ফেলে আমি নিজেও বুঝি না কারণ আমার পছন্দের সব রকমের রান্না আমার আম্মু করে রাখে এদিক দিয়ে কিন্তু আমার আম্মু মুরগির মাংস ভুনা করে রেখেছিলো সেদিকে আমার কোনো নজরই নেই কারণ আমি মুরগির মাংস তেমন একটা পছন্দ করি না আমার মেয়ে পছন্দ করে তো সে সেগুলো সে দিয়েই খাচ্ছিলো আর আমি বলছিলাম আম্মু আমার জন্য যেসব করেছো আমি সেই সব কিছু দিয়েই খাবো কারণ মাছ আমার অনেক প্রিয় আর আমাদের শিংড়ার ভেতরের মাছগুলো খুবই সুস্বাদু হয় কেননা জানি পানির একটা মানে নিশ্চয়ই কোনো তারতম্য রয়েছে ওই সাইডের মাছগুলো খুব মিষ্টি টেস্টের হয় এবং খেতে খুবই মজার হয় আর এই সব কিছু দিয়ে ভাত মাখিয়ে খেতে একদম অমৃতই লাগছিল আসলে অমৃত যাই হোক আম্মুর হাতের রান্না বলে কথা তো এক সব ভাতগুলো চেটে পুটে খেয়ে নিয়েছি আর এখন যেটা খাবো সেটা হচ্ছে টক বড়োয়ের টক তো এই টক আসলে আমি আর আমার মেয়ে আমাদের একদম একটা টক গাছ রয়েছে আসলে সেটা আমার একটু ভিডিও করে নেওয়া উচিত ছিল সেই গাছে এত পরিমাণের বড়ই পেকে রয়েছে আমরা একটু গিয়ে বড়োই গাছে মানে একটু হালকা টাচ করেছি আর এই সব পাকা পাকাপড় টপ টপ করে বড়েছে তো আমরা ঝুড়ি নিয়ে গিয়ে আমি আর আমার মেয়ে এনেছিলাম আর আমার আম্মুকে বলেছিলাম যে এটা টক তৈরি করে দিতে কারণ আমি এবং আমার মেয়ে এই টকটা খুবই পছন্দ করি আমার আম্মুর হাতে যেটা কিনা আমার রাজশাহীতে এসে কখনোই খাওয়া হয় না একদম টাটকা টাটকা গোটা গোটা টক বড়ই একদম কালারটা দেখতে পাচ্ছেন এই রকমেরই টসটসা কালার আর আমার আম্মু এটা একদম গোটা গোটা ভাবে একদম সুন্দরভাবে একটা টক রান্না করেছে হালকা লবণ চিনি সব কিছু মিশিয়ে তো আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে